লুথুর রহমান সাহেবের জন্য সমগ্র বাংলাদেশ কাঁদছে। আজ এই লুথুর রহমান সাহেবের জন্য বাংলাদেশের অলিতে গলিতে কান্নার রোল বসছে। কি এমন আদর্শ রেখে গিয়েছেন, যেই আদর্শের কারণে মানুষ কান্না করছে, তার জন্য দোয়া করছে। আমরা কি পারি না সেরকম আদর্শে আদর্শিত হয়ে জনকল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে কাজ করতে? যিনি তার একজন সাধারণ জীবন যাপন করতেন, না আছে ঘর, না আছে কিছু, না আছে সম্পদ, কিন্তু সমগ্র টিভি চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় যেন কন্দনরত অবস্থায় বাংলাদেশের মানচিত্রটা আজকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে শুধু এই আল্লামা লুৎফর রহমান সাহেবের আজকের মৃত্যুর খবরে। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি সৎ মানুষদের সাথে থাকতেন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সাথে তার যে একটা যোগ সাজশ ছিল, সম্পর্ক ছিল, আলোকিত মানুষদের সাথে চলেছেন, আলোকিত জীবন নিয়ে কথা বলেছেন, তাই লুৎফর রহমান সাহেব বিশ্ব দরবারে আলোকিত মানুষ হিসাবে আজ পরিগণিত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার্স, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব আজ আমাদের মাঝে আর নেই। তিনি কয়েক ঘন্টা পূর্বে ইন্তেকাল করেছেন। বাংলাদেশে লক্ষ কোটি ভক্ত অনুরক্ত তিনি রেখে গিয়েছেন। 1940 সালে জন্মগ্রহণ করেছেন এই মহান ব্যক্তিত্ব। আজ 2024 সালে এসে তার সর্বশেষ দিন অতিবাহিত করে আল্লাহর দরবারে হাজির হয়েছেন। এই মকবুল বান্দাটি বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় নির্লসভাবে তার পক্ষ থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য মানুষের কল্যাণে কথা বলে গিয়েছেন, ধর্মের কল্যাণে কাজ করে গিয়েছেন, ইসলাম প্রসার এবং বিকাশের জন্য বিভিন্ন ইসলামিক স্কলার তৈরি করে রেখে গিয়েছেন। তার অগণিত ছাত্র সমতুল্য স্কলার রয়েছেন, যারা আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির জগতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আল্লামা লুৎফর রহমান সাহেব তার মৃত্যুতে বাংলাদেশের জনগণ একজন উজ্জ্বল নক্ষত্র যেমন হারিয়েছে, বাংলাদেশের ধর্মপ্রাণ সকল দলমত নির্বিশেষের সকল মানুষ একজন জ্ঞানী পণ্ডিতকে হারিয়েছে। আজ আমরা যে পণ্ডিতকে হারিয়েছি, এই পণ্ডিত কেন এত জনপ্রিয় হয়েছে সারা বাংলাদেশে? একটা বার ভেবে দেখেছেন যে লুৎফর রহমান সাহেবের কী বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যের কারণে সমগ্র বাংলাদেশের আজকের মনে হচ্ছে যেন আকাশ মেঘাচ্ছন্ন, সমগ্র পত্রপত্রিকা অনলাইন মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় সকল ইসলামিক স্কলার থেকে শুরু করে সকলই যার শোকের সাগরে ভাসছে এবং শোক জানাচ্ছে, দোয়া করছে, তিনি হচ্ছেন আজকের এই লুৎফর রহমান সাহেব। এই লুৎফর রহমান সাহেবের জন্যই এত আবেগ, এত কান্না, এত ভালোবাসা। এর অন্যতম একটি কারণ হচ্ছে লুৎফর রহমান সাহেব সত্যকে সত্য বলতেন, মিথ্যাকে মিথ্যা বলতেন, বাতিলের সামনে দাঁড়িয়েও অকণ্ঠভাবে, কণ্ঠ উঁচু করে, সুউচ্চভাবে তিনি সত্যকে বলে যেতেন, সত্যের জয়গান শোনাতেন। সেই সত্য বলতে গিয়ে কে তার উপরে ক্ষেপবে, কে তার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এই চিন্তাটা লুৎফর রহমান সাহেবের জীবনে কখনো করেননি। লুৎফর রহমান সাহেব বাংলাদেশের একটি অন্যতম অর্গানাইজেশন ইসলামিক, যারা এই মাহফিল মজলিস করছেন, আলেমুলামাদেরকে সংঘবদ্ধ করার সেরকম একটি সংগঠনের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু এই ব্যক্তির সেবা, এই ব্যক্তির সহযোগিতা, এই ব্যক্তির এলেম থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সাহায্য গ্রহণ করেছে। তারা ছিলেন দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেক অগণিত আলেমুলামা এবং মানুষ। আজকের এই মানুষটি মহাগুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন। তার আলোচনার মধ্যে বাংলাদেশের সমসাময়িক বিষয় যেমন থাকত, বাংলাদেশের ধর্মীয় বিষয়গুলোকে সহজলব্ধভাবে জাতির কাছে তিনি উপস্থাপন করতেন। সবচেয়ে ভালো দিক, ঠান্ডা মাথায়, সুস্থভাবে, এত সুন্দর করে, অল্প অল্প করে জনগণের কাছে তিনি বক্তব্য দিতেন, মনে হতো যেন তার মুখ থেকে মধু ঝরছে। আমরা হয়তো এই লুৎফর রহমান সাহেবকে খুব বেশি আগ থেকে বাংলাদেশের ইয়াং জেনারেশনের লোকজন চিনত না, কিন্তু সাম্প্রতিক সময়ে
মিডিয়ার কল্যাণে বিভিন্ন কারণে আমরা তাদেরকে তাকে চেনার সুযোগ পেয়েছি। কিন্তু তার বয়স অনুযায়ী তার সাথের যারা সমসাময়িক ব্যক্তি ছিলেন তারা তাকে চিনতেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে এই লুৎফর রহমান সাহেব বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতেন, বলতেন, এবং তার খুব ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন লুৎফর রহমান সাহেব। বাংলাদেশের ওনাদের বয়স্ক যত আলেম ওলামাই আছেন, আমি আজ পর্যন্ত কারো মুখ থেকে এরকম কোনো লুৎফর রহমান সাহেবকে বিরোধিতা করে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি। তার মানে হচ্ছে তার বাচনভঙ্গি, তার বক্তব্য, তার কর্মপদ্ধতি, তার মানুষের সাথে কথা বলার ধরন সেটা ছিল একটু ব্যতিক্রম, যেটা সহজেই সবাই রপ্ত করতে পারে না। মহান আল্লাহ পাকের বিশেষ গুণে গুণান্বিত এই ব্যক্তিটি আজ আর আমাদের মাঝে নেই। আল্লাহ পাকের দরবারে আমরা তার জন্য দোয়া করতে পারি যে মহান রব তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। পাশাপাশি লুৎফর রহমান সাহেবের রেখে যাওয়া যে ঐতিহ্য রয়েছে, তিনি যেটা রেখে গিয়েছেন তথা কোরআন এবং হাদিসের যে আলোচনা, তিনি কোরআন এবং হাদিসের কারণে আজকে যে সম্মানিত হলেন, সেই কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর মানুষ আলোকিত হোক, বিশেষ করে বাংলার মানুষ আলোকিত হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আমি আজকে আমার পক্ষ থেকে তার পরিবারের সদস্যদেরকে জানাই সমবেদনা, তাদেরকে আল্লাহর দরবারে দোয়া করি ধৈর্য ধারণের তৌফিকের জন্য, তাদের পরিবারও যাতে লুৎফর রহমান সাহেবের আদর্শে উজ্জীবিত হয়ে তথা কোরআন এবং হাদিসের আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বময় বিচরণ করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক তাকে দান করুক। লুৎফর রহমান সাহেব যে আদর্শ লালন করেছেন সেই সংগ্রামী আদর্শই আজকে লুৎফর রহমান সাহেবকে আলোকিত করেছে। আমি ভাবি যে একজন মানুষ কেন এত সম্মানিত হয়, আমি যত ভাবনাই করি না কেন এন্ড অব দ্য টাইমে এসে দেখি মানুষগুলোর সাথে কেন জানি কোরআন এবং হাদিসের সম্পর্ক, মানুষগুলো কেন জানি ইসলামের জন্য কথা বলে গিয়েছেন, মানুষজন কেন ধর্মের পক্ষে তথা মানুষের পক্ষে জয়গান তুলে গিয়েছেন, বিধায় এই মানুষগুলোকে মানুষরা সম্মান করছে, ভালোবাসছে। আজ লুৎফর রহমান সাহেবকেও ভালোবাসার অন্যতম কারণ আর কিছুই নয়, তার চেহারা দেখে, তার বংশ দেখে, তার ঘর দেখে, বাড়ি দেখে কিছুই তো নেই, তার ঘর নেই, ঠিকমতো একটি অবস্থান নেই, শুধু কোরআন এবং হাদিসের কারণেই, ধর্মর কারণেই, ইসলামকে তিনি যে সুউচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছেন সে কারণেই আজকে তিনি সম্মানিত হয়েছেন। আমি অনেক অচেনা মুখের বিবৃতি দেখছি, মনটা ভরে যাচ্ছে, অনেক সাধারণ নাগরিকদের, জেনারেল শিক্ষিত মানুষদের এই লুৎফর রহমান সাহেব সম্পর্কে বিবৃতি দেখছি, হৃদয়টা আত্মা প্রশস্ত হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে যে এই হচ্ছে কর্ম, যে এমন কর্ম গঠন করেছেন যেই কর্মের গুণে আজ সমগ্র বাংলাদেশ ক্রন্দনরত। আজ লুৎফর রহমান সাহেবের জন্য সমগ্র বাংলাদেশ কাঁদছে, আজ এই লুৎফর রহমান সাহেবের জন্য বাংলাদেশের অলিতে গলিতে কান্নার রোল বসছে। কি এমন আদর্শ রেখে গিয়েছেন যেই আদর্শের কারণে মানুষ কান্না করছে, তার জন্য দোয়া করছে। আমরা কি পারি না সেরকম আদর্শে আদর্শিত হয়ে জনকল্যাণে, মানবতার কল্যাণে, ধর্মের কল্যাণে কাজ করতে? আমি সত্যি অবাক হয়েছি যে এমন মনীষী যিনি তার একজন সাধারণ জীবন যাপন করতেন, না আছে ঘর, না আছে কিছু, না আছে সম্পদ, কিন্তু সমগ্র টিভি চ্যানেল থেকে শুরু করে পত্র পত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় যেন ক্রন্দনরত অবস্থায় বাংলাদেশের মানচিত্রটা আজকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে শুধু এই আল্লামা লুৎফর রহমান সাহেবের আজকের মৃত্যুর খবরে। আমি এই লুৎফর রহমান সাহেবকে তার এই মৃত্যুর সংবাদ এবং সাম্প্রতিক সময়ে তার অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয়েছে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তিনি সৎ মানুষদের সাথে থাকতেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে তার যে একটা যোগ সাজশ ছিল, সম্পর্ক ছিল, আলোকিত মানুষদের সাথে চলেছেন, আলোকিত জীবন নিয়ে কথা বলেছেন, তাই লুৎফর রহমান সাহেব বিশ্ব দরবারে আলোকিত মানুষ হিসাবে আজ পরিগণিত হয়েছেন। আসুন মহান আল্লাহর দরবারে এই মহান মানুষটির জন্য দোয়া করি, আমাদের পরিবারের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।